হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটি টপিক দেখাব তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সহজে দেখাবো যে আপনারা কিভাবে ভিডিও মেকার অ্যাপস দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন তো আজকে আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো মোবাইল স্ক্রিনে আপনারা কিভাবে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করবেন তো মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আমাদের একটি ব্রাউজার লাগবে ব্রাউজারটির নাম হল স্টোর তো প্লে স্টোরে এসে আমরা প্লে স্টোর সার্চ বক্সে লিখব যে ভিডিও মেকার তো ভিডিও মেকার লেখাটি যখন লিখব লেখাটি লিখার পর আমাদের মাঝে নতুন একটি অ্যাপস আসবে সেই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব তো আপনারা দেখতেছেন আমি ভিডিও মেকার লেখার সাথে সাথে কিছু অ্যাপস আসছে তো আমি এখান থেকে ভিডিও এডিটর অ্যাস মেকার ইনশর্ট এই অ্যাপসটি ইনস্টল করে নেব তো এই অ্যাপসটি ইনস্টল করার পরে আমার মাঝে ওপেন নামে একটি অপশন আসবে তারপরে আমি ওপেন করে নেব তো ওপেন করে নেওয়ার পরে আমরা এই অ্যাপসটি দিয়ে ভিডিও এডিট করব তো আজকে আমি আপনাদেরকে এই অ্যাপসটি লোগো কিভাবে রিমুভ করে এবং হালকা কিছু এডিটিং সম্পর্কে আপনাদেরকে দেখাবো তো চলুন ওপেন করা যাক তো ওপেন করার পর আমরা এখন ভিডিও এডিটিং করব। এখানে ভিডিও এডিটিং করা যায় ফটো এডিটিং করা যায় কলিং করা যায় তো আপনারা প্রথমে আজকের এই ভিডিওতে দেখবেন যে কিভাবে আমরা ভিডিও এডিটিং করব। তো ভিডিও এডিটিং করার জন্য আমরা প্রথম ভিডিও যে যে লেখাটি দেখতেছেন এই অপশনে যাবো অপশনে যাওয়ার পর আমাদের মাঝে এমন একটি পেজ আসবে এখানে এই যে নিউ পাশে একটি প্লাস অপশন দেখতেছেন এখান থেকে আমরা নতুন ভিডিও আমরা এডিটিং করতে পারবো আর নিচে দেখতেছেন একটি ভিডিও আট মিনিট উনসত্তর সেকেন্ডের এই ভিডিওটি আমরা কিছুক্ষণ আগে এডিটিং করেছি তো আমরা প্রথম নিউতে ক্লিক করে নিউতে ক্লিক করার পর আমাদের মাঝে এমন একটি পেজ আসবে এখান থেকে আমরা যে কোনো একটি ভিডিও সেট করে নেব তো ভিডিওটি চেট করে নেওয়ার পর আমাদের মাঝে এমন একটি পেজ আসবে এখান থেকে আমরা ভিডিওটি প্রথমে যে লোগোটি আছে যে অ্যাপসটি আমরা ইনশর্ট নামে যে অ্যাপসটি ইনস্টল করেছি সেই লোগোটি আমরা আগে রিমুভ করবো তো লোগোটি রিমুভ করা যান আমরা প্রথমে লোগোটির উপরে ক্লিক করব লোগোটির উপরে ক্লিক করার পরে যে দেখতেছেন ফ্রি রিমুভ এই ফ্রি রিমুভের উপরে ক্লিক করব তো ফ্রি রিমুভের উপরে ক্লিক করার পর আমাদের মাঝে একটি অ্যাড শো করবে তো বিওয়ার আপনাদের মাঝে যখন এই ফ্রি রিমুভ লেখাটি আসবে তখন আপনারা আপনাদের ফোনে শাটার টেনে আপনারা অ্যাপসটি মানে লোগোটি রিমুভ করবেন তো এ রিমুভ করার জন্য আপনাদেরকে লাগবে আপনাদের ফোনে নেট লাগবে বা ওয়াইফাই লাগবে তো আমি ওয়াইফাই চালু করে নিয়েছি ওয়াইফাই চালু করে নেওয়ার পরে আমার মাঝে এই অ্যাডটি শো করছে তো শো করার পরে এই অ্যাডটি পাঁচ মিনিট চলবে বা পা পাঁচ সেকেন্ড চলবে চলার পরে যে উপরে দেখতেছেন পাঁচ ফাইভ একটি অপশন এই ফাইভ অপশনটির পরে শেষ হওয়ার পরে আমাদের ভিডিওটি যে লোগোটি আছে লোগোটি রিমুভ হয়ে যাবে তো আমরা অপেক্ষা করব কিছুক্ষণ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের মাঝে এমন একটি পেজ আসবে তো এমন একটি পেজ আসার পর আপনারা দেখতেছেন যে এখানে যে লোগোটি ছিল এই লোগোটি এখন আর নেই যে দেখতেছেন হাতের ডান সাইডে মাছ বরাবর যে লোগোটি ছিল লোগোটি এখন নেই তো এখন আমরা কি করব করবো যে দেখতেছেন নেই তো আমরা এখন ভিডিও একটু হালকা মেক করব তো ভিডিও মেক করার জন্য এখন আমরা এই যে দেখতেছি নিচে কিছু টুল বক্স এই টুল বক্স থেকে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেবো এই যে আবার দেখতেছেন মিউজিক দিতে পারবো আমরা এখান থেকে যে এখান থেকে মিউজিক দিতে পারবো বা মাই মিউজিক দিতে পারবো বা ইফেক্ট দিতে পারবো আপনারা যেটা চান সেটা দিবেন এখান থেকে এখান থেকে হলো আমরা বিভিন্ন ভিডিওতে যখন মিউজিক দেই বা আমরা আমাদের ভয়েস ভিডিওতে যখন মিউজিক দেই সে অপশন তারপর আমরা কী করতে পারবো এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো এই যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটির একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারবো এই ব্যাকগ্রাউন্ড এখান থেকে বাড়িয়ে কমিয়ে আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড বা জুম বাড়িয়ে কমিয়ে আমরা এখান থেকে দিতে পারবো তো এখান থেকে আবার শর্ট ভিডিও করতে পারবো আমরা ইউটিউব ভিডিও করতে পারবো তো আপনারা চাইলে এগুলো করে নেবেন তো প্রথমে আজকের এই ভিডিওটিতে তো আজকের এই ভিডিওতে আমরা এই যে এখন দেখতেছেন আমরা এই ভিডিওটি এখন সেভ করব। সেভ করার জন্য যে দেখতেছেন কিছু অপশন এখানে রেজুলেশন তারপরে ইমোশন যে কোনো একটি অপশন তো রেজুলেশন বাড়িয়ে নেব আমরা ভিডিও রেজুলেশন সাতশো থাকলে আমরা হাজার আশি করে নেব নিয়ে সেভ অপশনে দেব। বা আমরা এখানে এই ভিডিওটি যখন আমাদের কমপ্লিট হবে না আমরা এই ভিডিওতে কিছু লেখা লিখতে পারবো বা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো এই জিনিসের টুলবক্সগুলো দেখতেছেন এই বক্সগুলোর মাধ্যমে আমরা সব কিছু করতে পারবো বা ভিডিও কাটতে পারবো বা ভিডিওর সকল কিছু আমরা এখান থেকেই করতে পারবো তো এই যে দেখতেছেন আমি করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি তারপর ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে ইয়া করে নিচ্ছি তারপর আমরা সেভ অপশন দেবো এই যে সেভ অপশন দেখতেছেন সেভ অপশন দেবো সেভ অপশন দেওয়ার পর আমাদের এটি সেভ হয়ে যাবে আমাদের ফোন মানে ফোন গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি আপনাদেরকে সেভ অপশান একটু বারে বারে দেখাচ্ছি এখানে তো সেভ যখন দেব সেভ দেওয়ার পরে আমাদের মাঝে পরবর্তী একটি পেজ আসবে যে পেজটি আমি আমরা এই যে এখন দেখাবো আপনাদেরকে যে আমি এই রেজলিউশনটি একটু বাড়িয়ে নিচ্ছি ফ্রি রেটটি একটু বাড়িয়ে নিচ্ছি বাড়িয়ে নেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করবো সেভ অপশানে ক্লিক করার পরে আমাদের মাঝে এমন একটি পেজ আসবে সেভ অপশানে ক্লিক করার পরে তো ওকে বিউয়ার আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে ভিডিও মেক করব এবং ইনশর্ট অ্যাপটির লোগো রিমুভ করব তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন আর যে চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় তো ধন্যবাদ ভিউয়ার